জুই কালকে দোলটা কিন্তু আমাদের লাইফে খুব স্পেশাল, তাই আমি চাই সবার প্রথমে আমি তোমাকে রং মাখাবো। আমার আগে যেন তোমাকে কেউ রং না মাখায়, বুঝেছো? আর শোনো, কাল রং নিয়ে কিন্তু একটু বাড়াবাড়ি করবে না, বাবা কিন্তু তাড়াতাড়ি চলো, আমাদের রান্না বসাতে হবে তো, মা নিচে নেবে এলে কিন্তু খুব বকাবকি করবেন। ও হ্যাঁ চল, ছোটা করবো, তোমার আর যা যা বলার পরে বলো। হ্যাঁ জয়ী, হ্যাঁ মিস্তি ভাই। হ্যাঁ বলছিলাম, ওই আলু পোড়াগুলো দিয়ে যদি আলু কাবলি বানায় সবাই খেতে খুব পছন্দ করবে। তোর মাথাতেও আসে বটে। আচ্ছা বান। এই সে যো আলু কাবলি বানাবে বলছে, ওর তো শুনেই লোভ লাগছে রে। বর্দি ভাই, গন্ধটা না সত্যি খুব ভালো আসছে না? আরে তাই তো বলছি, তুই ধাতু। এই মেজো শোন না, তোর আলু কাবলি বানানো হয়ে গেলে একটু আমার ঘরে পাঠিয়ে দিস না রে, খুব খিদে পেয়েছে। খিদের সময় তো কিছু করার নেই, খেতে তো হবেই বল। পাঠিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে বর্দি ভাই, পাঠিয়ে দেব। চল সে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। কি ব্যাপার, বাড়িতে তো খুব হই হই করে দোল পালন হচ্ছে। খুব হই হই করে আজকে ন্যাড়া পোড়াও হলো। যত হই হই হবে তত তো আমার লাভ। সুকুমার, আমার কিন্তু খুব ভয় করছে না, মানে কাল যদি তোমাকে কেউ দেখতে পেয়ে যায়, আর যদি কেউ বুঝে যায় যে জয়ের মুখে খারাপ রং দিয়ে ওর মুখটা তুমি নষ্ট করে দিয়েছ, তাহলে তোমাকে পুলিশে অ্যারেস্ট করে নেবে। সুকুমার দেখো, বাড়িতে তো অনেক লোকজন থাকবে, কেউ তো তোমাকে দেখে ফেলতেই পারে, তাই না? এরা আমাকে ধরাটা না অত সহজ নয়। আর আমি কাউকে ভয় পাই না। ওই মেয়েটা বারবার বারবার আমার হাত থেকে বেঁচে গেছে। এইবার আর কিছুতেই বাঁচতে পারবে না। আমার একটা মাস্টার প্ল্যান আছে। তোমার শ্বশুর বাড়ির কেউ বুঝতেই পারবে না কে তাদের ছোট বৌমার মুখে খারাপ রং লাগিয়ে গেল। ভালো, সবটা প্ল্যান মতো হলেই ভালো।